বৌমা খেতে দেয় না, অত্যাচারে ঘর ছাড়া বৃদ্ধ শাশুড়ি। শেষ বয়সে একমাত্র ছেলেই ছিল তার ভরসা, অন্তিম বয়সে এসে সব আশা শেষ, এখন লাঠি তার একমাত্র অবলম্বন। ছেলে বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার পেতেছে, স্বামী মারা গেছে 7 বছর আগে। বয়সের ভারে নুয়ে পড়েছে বৃদ্ধা, ঠিকভাবে হাঁটা চলা করতে পারেন না, এক চোখ অন্ধ। বৌমার অত্যাচারে ঘর ছাড়া বৃদ্ধা শাশুড়ি, ভিক্ষা করে কোনো রকমে কাটছে দিন। খোলা আকাশের নিচে কারো দোকান ঘরের চালার নিচেই তার এখন ঠাই। তসলিমা বেওয়া, বয়স 80। ওই বৃদ্ধার বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল জিপির বৈরাট গ্রামে। বৌমার অত্যাচারে ঘর থেকে বেরিয়ে পড়েছেন বৃদ্ধা, খোঁজ খবর কেউ নেয় না, অনাহারে দিন কাটাচ্ছেন। বার্ধক্য ও চিকিৎসার অভাবে দুর্বল হয়ে পড়েছে শরীর। বৃদ্ধা তসলিমা বেওয়া জানান, তার এক ছেলে ও এক মেয়ে। ছেলে সমুহা আলী চাঁচল আশাপুরের ভেবা গ্রামে বিয়ে করে সংসার পেতেছে। স্বামী মুসলিম আলী প্রায় 7 বছর আগে মারা যায়। ছেলের বাস্তুভিটে বিক্রি করে শ্বশুরবাড়ি ভেবা গ্রামে মাকে নিয়ে চলে যায়। শুরু হয় বৌমার অত্যাচার ও গালিগালাজ, ঠিকভাবে খেতে দেয় না ও নোংরা ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে বয়স্ক ও বিধবা ভাতা কিছুই তিনি পান না। চিকিৎসক জামিউল হক জানান, সন্ধ্যে 7টা নাগাদ এই বৃদ্ধা মহিলাটিকে হাতে লাঠি নিয়ে তুলসীহাটা বাসস্ট্যান্ডে ওষুধের দোকানের সামনে ঘোরাঘুরি করতে দেখলে চেম্বারে নিয়ে আসেন, খাওয়া দাওয়া ও সেবা যত্ন করে রাত্রে ঘুমানোর ব্যবস্থা করে দেন। বৃদ্ধা মহিলাটির পরিবারের লোকেরা এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নিতে আসেননি বলেই তিনি জানান। কে তাড়িয়ে দিয়েছে এই বয়সে? আপনাকে বাড়ি থেকে কে তাড়িয়ে দিয়েছে এই বয়সে? ভাগাই দিয়েছে। কেন তাড়িয়ে দিল আপনাকে? কেন কেন কইতে দেই না, কে লাভ দিবে তোকে? কে লাভ তোকে? কোবে দফা মারো আছে। আপনার বাড়ি কোথায়? আপনার ছেলে আপনাকে কি মারধর করছে নাকি? আপনার যে ছেলেই আছে, ছেলে কটা আপনার? ছেলে আমার একটাই ছেলে, ছেলের বাচ্চা বাচ্চা নাই। তো আপনার ছেলে আপনাকে খাওয়াচ্ছে? মানে কালকে সন্ধ্যার দিকে 7টার পরে উনি এসেছেন, এসে বলছে বাবু আমাকে থাকতে দিতে হবে। তো আমি বললাম যে আপনি কোথা থেকে এসেছেন? তো সেরকম তখন ও নিজের গ্রামের নাম বলতে পারছে না, কিছু বলতে পারছে না। তো আমার চেম্বারের পিছন দিকে একটা জায়গা আছে, রুমটা, ওটাতে আমি ওকে থাকতে দিলাম। থাকে তারপরে কিছু খাওয়ালাম, খাওয়া দাওয়া করে ওকে আরও জিজ্ঞাসা করলাম। তো ভালোভাবে জিজ্ঞাসা করার ফলে ওকে জানতে পারলাম যে ওর বাড়ি হচ্ছে বৈরাট। বৈরাট থেকে ও চলে এসেছে এখানে। তো ও মানে সন্ধ্যা হয়ে গেছে, বুঝতে পারেনি কোথায় যাবে, তো সেই জন্য ওকে এখানে থাকতে দিলাম। আর জানতে পারলাম যে ওর বৈরাট বাড়ি, ওর একটা ছেলে আছে, তো ছেলে নাকি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তো বার করে দিয়েছে, সেই জন্য আমি এখানে রাখলাম, ওকে খাওয়া দাওয়া দিলাম, দিয়ে এখন তো আছে। আর পরে জানতে পারলাম ওনার নাম নাকি কী নামটা যেন আছে, কী নাম তোমার? মুসলিমা না কি নাম আছে? তো কাল থেকে এখানে আছে, আমি প্রশাসনকে বলবো যেন ওর ভালো করে ব্যবস্থা করে দিক। এখন বলছি, ইতিমধ্যে কি আপনি ওই ছেলের সঙ্গে যোগাযোগ করেছেন কি? না, ওর ছেলের সাথে আমি যোগাযোগ করতে পারিনি। আর সেরকম লোকাল ধর্ষণ থানায় যোগাযোগ হয়েছে? না, সেরকম কোনো যোগাযোগ হয়নি। তো বলবো যে লোকাল কোনো থানা নাহলে ব্যবস্থা নিতে হবে, নিয়ে যোগাযোগ করতে হবে। বলছি আপনার নাম? আমার নাম শেখ জামিউল হক। বাড়ি? বাড়ি হচ্ছে ছত্রকে। আপনি কি কাজ করেন? আমার একটা প্যাথোলজি আছে, আর আমার প্যাথোলজি। মালদা থেকে দেবু সিংহের প্রতিবেদন, সি নিউজ।